জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মালদায় দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর। মুর্শিদাবাদের বহরমপুরের গোয়ালজানে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বহরমপুর থানায় অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির। বহরমপুরে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্রের নেতৃত্বে এদিন দুপুরে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতাকর্মীরা। বহরমপুর শহরেও যাতে মহিলারা নিরাপদে বাইরে বেরোতে পারেন তার নিরাপত্তা নিশ্চিত করুক পুলিশ। অবস্থান বিক্ষোভ শেষে থানায় একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। মালদার পাকুয়াহাটে যেভাবে আদিবাসী মহিলাকে নির্যাতন করা হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, তার সাথে সাথে আমার বহরমপুর শহরে মহিলাদের যে অবাধে চলাফেরা সেই চলাফেরাতে যাতে বিঘ্নিত না হয়, গোয়ালজানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে গোয়ালজানে এক মহিলার উপরে যে অত্যাচার হয়েছে গত 3 দিন থেকে 4 দিন আগে, সেই আশঙ্কায় আশঙ্কিত হয়ে বহরমপুরে যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে এবং তৃণমূলের হারমাদ বাহিনী যেন এরকম ধরনের অত্যাচার না করে তার জন্য আজকে এই বহরমপুর থানাতে আমরা জানিয়েছি।